সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8 ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-এর বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, 15 লক্ষ, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। তুমি বিয়ে করেছো? জানতাম না তো। রানা, আমার বিষয়ে পিতির বাড়িতে বলে দিলে তো বিপদ হয়ে যাবে। পিতি টোপ গিলতে গিলতে হাত থেকে ফুসকে যাবে। বিতি, এই রানার সাথে তোমার দেখা হয়েছিল? তুমি হঠাৎ রানাদার কথা কেন জিজ্ঞেস করছো? না না, সেরম কিছু নয়। আসলে রানার সাথে আমার কালকে ডাক্তারখানায় দেখা হয়েছিল, ও দিদিকে দেখাতে নিয়ে গেছে। ডাক্তারের চেম্বারে তুমি কি করতে গেছিলে? আমি আর বলো না, আমি আমার ওই মাস্তুতো বোনকে নিয়ে গেছিলাম। মাস্তুতো বোন? কই, এই মাস্তুতো বোনের কথা তো আগে কখনো শুনিনি। বলিনি, খেয়াল করিনি হয়তো। যাকগে, কি হয়েছিল? কি বলি বলো তো, রানাকে বলেছি। আসলে কয়েকদিন আগেই ওর ডিভোর্স হয়েছে, এখন তো আমাদের বাড়িতেই থাকছে। বাবা, তাহলে তো তোমার এখন খুব চাপ। চাপ বলে চাপ, বোনের সমস্ত দেখাশোনা তো আমাকেই করতে হচ্ছে। শুনে খুব ভালো লাগলো। মাস্তুতো দাদা হয়েও যে বোনকে এত ভালোবাসো, এখন তো জেনারেলি এগুলো দেখাই যায় না। কি করি বলো, কিছু কিছু ডিউটি তো পালন করতেই হবে। আর তাছাড়া বিপদের সময় মানুষের পাশে এসে না দাঁড়ালে মানুষ হলাম কি করতে? একদম ঠিক বলেছো, এ কথা বাবাও বলে। আচ্ছা শোনো না, তোমার তো ক্লিনিক খুলতে দেরি আছে, চলো আমরা একটা স্টুডিওতে ঘুরে আসি। না না, আজকে ক্লিনিকের কাজ তাড়াতাড়ি করে মিটিয়ে বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কেন? কাল বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো আছে, বাবার দুই জামাই থাকবে, স্পেশাল গেস্ট। মনটা একটু খারাপ হয়ে গেল, একটু হিংসেও হচ্ছে বটে। কেন হিংসে কেন? বাড়িতে দুই জামাই থাকবে আর হবু জামাই থাকবে না, সেই জন্য। সাবধান, আর কোনো অসভ্যতা নয় কিন্তু, কাল লুকিয়ে দেখা করতে গিয়ে যা কাণ্ড করেছিলে সেরকম যেন আর কিছু না হয়। আচ্ছা, তোমার বাবা যদি অন্য দুই জামাইয়ের মতো এই হবু জামাইকেও আপ্যায়ন করে তাহলে? অসম্ভব, সেটা কি করে? আমি তোমার মতলবটা না খুব ভালো মতো বুঝতে পারছি। এরকম করলে কিন্তু ময়দাও মাখা হবে না আর পরোটাও খাওয়া হবে না। পরোটা যখন হবে তখন আমার ইচ্ছেটাও পূর্ণ হওয়া জরুরি, তাই না? আর এর কি করছো? দেখো দরজা খোলা, যে কেউ চলে আসবে তো। কি আর আসবে, আসবে বড় জোর বিশু, ও তো সবকিছুই দেখে নিয়েছে, তাই কোনো টেনশন নেই। আমি না ভাবতে পারছি না, কেউ কারো ভাইকে নিয়ে এরকম ভাবতে পারে? তুমি এখন ময়দা মাখাতে মন দাও। হয়েছে হয়েছে, খুব হয়েছে, ময়দা মাখা হয়েছে, এবার আমি এটা বেলেই পরোটা করে নেবো। সরো দেখি, সরো সরো, কি করলে? তুমি এখানে বসে ময়দাটা মাখো না, আমি তাহলে একটু হেল্প করতে পারি। হ্যাঁ, সরি, কোনো দরকার নেই। না 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 না, তোমার হেল্প করা মানে কাজে ভুল। সরো দেখি, সরো সরো সরো। আরে কি হচ্ছে, পড়ে যাবো তো। বসো, আমি আজকে তোমাকে একটা নতুন প্যাটার্নে পরোটা মাখা শেখাবো। সেটা আবার কিরকম ভাবে? আগে চোখটা বন্ধ করো,
চোখ বন্ধ না গো তোমার মতলবটা আমি বুঝতে পাচ্ছি বুঝলে তো তোমার কথা আমি ভরসা পাচ্ছি আরে নীরা 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 তুমি নিশ্চিন্ত থাকো তুমি তুমি আমাকে ভরসা করো না দেখো জীবনে বাবার পর তোমাকেই সবচেয়ে বেশি ভরসা করি আমি তাহলে এবার চোখটা বন্ধ করো কিন্তু চোখ খুলবে না কিন্তু একদম হ্যাঁ আচ্ছা আমি বললে তবে নড়বে না চোখ যেন না খোলে আচ্ছা বাবা এই কি বলেছি না চোখটা খোল মা এত সুন্দর পরোটা হলে তো যে কেউ এমনি খেয়ে নেবে বলছো হুম তাহলে মজুরিটা দাও এই এই দেখো আবার মজুরি 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 বাবা বাবা আরে আপনি আপনি কখন এলেন আসুন 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 আরে থাক 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 আরে এটা ধরো ধরো আগে ধরো আরে রোজ রোজ এই ফর্মালিটির কোনো মানে হয় বিয়ের বাড়িতে এসেছেন বারবার না 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 আমি কোনো ফর্মালিটি করছি না আসলে একটা সুখবর দিতেই মিষ্টি হাতে করে নিয়ে এলাম সুখবর আরে আসুন 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 আরে নীরা দেখো বাবাকে সুখবর দেন বলে এসেছেন বাবা এসো বসো 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 এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড সুখবর গো তিথি আর রানা মা আর বাবা হতে চলেছে সত্যি দারুণ খবর আমার না এত আনন্দ হচ্ছে না আমি বোঝাতে পারবো না মনে হচ্ছে এক্ষুনি গিয়ে দিভাইকে জড়িয়ে ধরি স্যার আপনি এসেছেন আরে থাক 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 আচ্ছা স্যার কোন আনন্দের কথা থেকে আমি বঞ্চিত হলাম সেটা কিন্তু জানতে পারলাম না আনন্দটা কি আপনাদের মধ্যেই থাকবে না আমিও কিছুটা ভাগ পেতে পারি ভাগ পেতেই পারো তুমি কাকা হবে বুঝেছো মানে দাদা আরে দেখ আমি না রানা বাবা হতে চলেছি ও এটা তো খুব দারুণ খবর যদিও আমি ভেবেছি আগামীকাল এই উপলক্ষে আমার বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো হবে তোমরা সবাই এসো বাবা নিশ্চয়ই যাবো আমরা সে আর বলতে ও বাবা তুমি পুজোটা এখনই রাখলে কেন গো মা আর সোনা তো পুরীতে ওরা ফিরে এলে তারপর পুজোটা রাখলে ভালো হতো না আসলে কি জানিস এই কাছাকাছি না এরকম আর শুভ দিন নেই তাই আয়োজনটা সেরে ফেললাম একদিক থেকে ভালোই করেছেন আমার এখন ট্রাক ধর্মঘট চলছে তাই কাজের চাপও সেরকম ভাবে নেই তাই ভালোই হলো আমি পরে হলে হয়তো যেতে পারতাম না তাহলে একটা কথা বলবো বাবা হ্যাঁ বলুন না দেখো কাজের চাপ যখন নেই বলছো তখন আজকেই আমার সঙ্গে চলো না বিয়ের পর তো একটা দিনও শ্বশুরবাড়িতে রাত কাটাতে পারোনি বাহ এ তো দারুণ প্রস্তাব খুব এনজয় করব আমরা আসলে আমি বোধহয় একটু বেশি উৎসাহ দেখিয়ে ফেলেছি আসলে মন থেকে এত আনন্দ হচ্ছিল তো তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি তো তোমাদের পর নই কন্ট্রোল করে বলার কোনো দরকার নেই মনের কথা খুলে বললে ওটা দোষের হয় না বাবা আপনি যখন বলছেন তাহলে আমার কোনো আপত্তি নেই তুমি যাবে আমি যে কি খুশি হলাম তোমাকে ভাষায় বোঝাতে পারবো না দাঁড়াও 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 রানাকে একটা ফোন করি ও আবার এই পুজোর বাজার করতে গেছে তো আজকে রাত্রিটাও ব্যবস্থা করে দিক হ্যাঁ এখানে 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 হ্যাঁ কাকু
আমি বাজার করে ফেলেছি, বাড়ির সামনে চলে এসেছি। হ্যাঁ বাহ, এ তো দারুণ খবর, ইন্দ্ররা আসছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই। শোনো না, আমি বাড়িতে বাজারগুলো রেখেই তারপর ওদের জন্য ব্যবস্থা করছি, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। আরে তুমি নিশ্চিন্তে ওদের আসতে বলো, ঠিক আছে? রাখছি আমি। হ্যাঁ, কত হলো গো? বাজারের সব খরচ আমার, এমনকি পুজোর খরচও আমার। কিরে বল বল, এগুলো এলো কোথেকে? মানে আমার বাজার মানে ওই ও টাকা তাহলে এসে গেছে। দিয়ে দে। আমাকে কেন খামোখা ঝরাচ্ছিস বলতো? বরুণদা, তোমরা বিশ্বাস করো আমাকে? এত বাজার এলো কোথা থেকে? তোমাকে বাজার কি হরি লুট দেওয়া আছে? একটু বোঝার চেষ্টা করে, সমস্ত বাজার আমি শ্বশুর বাড়ির জন্য করেছি, এগুলো আমার নয় গো। কেন, তুমি কি শ্বশুর বাড়ির বাজার করার লোক যে শ্বশুরের বাজার করে দিচ্ছ? আমার কথাটা একটু শুনুন বৌদি, কাল আমার শ্বশুর বাড়িতে পুজো আছে। এটা কেমন হলো রানা, তুই শ্বশুর বাড়ির জন্য এত বাজার করতে পারলি আর আমাকে টাকা দেওয়ার বেলায় এত কাঁদুনি গাওয়া? বরুণদা, এইসব বাজার আমি আমার নিজের পয়সায় করিনি, শ্বশুর মশাই দিয়েছে, তিথির বাবা। যদি বিশ্বাস না হয় মাস্টারমশাইকে জিজ্ঞেস করে নাও। ও মাস্টারমশাইকে কিছু বলতে পারবে না, কিন্তু আমার অত রাগঘাট নেই। টাকা যেই দিক না কেন, এতে তো প্রমাণ হচ্ছে যে ফ্যামিলিতে কারো না কারো কাছে টাকা আছেই। জামাইকে দিয়ে বাজার করাতে পারে আর জামাই ধার শোধ করতে পারে না। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? তুমি যাও না, তোমাকে তো ভাড়া দিয়ে দিয়েছি। যাও বৌদি, বলছি এরকম রাস্তার মাঝখানে চেঁচামেচি করে কি লাভ বলো? মাঝখান থেকে আমার আর আমার শ্বশুর বাড়ির নাম বদনাম হবে, এরকম করো না গো। ছাড়ো ছাড়ো, বলছে বাড়িতে পুজো আছে, ওই দুদিনের জন্য ঝামেলা করে লাভ নেই। চুপ করে দাও। এই যে রানা, আমাদের টাকা না দিয়ে বাড়িতে পুজো নামে ফুর্তি করবে ওসব হবে না। সময় আসুক, তখন পুজো দেওয়া আমার ভালো করে ভিটে না ঘু ঘু চড়িয়ে ছাড়বো। চলো, মনে থাকে যেন। আচ্ছা, পুজো যদি বাগানে হয় তাহলে প্যান্ডেল হবে তো? প্যান্ডেল? না না, আমার মনে হয় না প্যান্ডেল হবে। আচ্ছা যদি ধরেই নি প্যান্ডেল হবে তাহলে কেমন হবে? ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হবে তো, আর লাইট লাইট হবে তো? কি বলছিস টা কি বলতো? আরে কি পাড়ার পুজো নাকি যে লাইট প্যান্ডেল এই সমস্ত বলছিস? অত ধুমধাম করার কোনো দরকার নেই। হুম, দি ভাই ঠিকই বলেছে, অত কিছু করলে বাবার বেশি খরচ হবে, অত কিছু করার কোনো দরকার নেই। দূর ভাল লাগে না, কোনো ঝিনঝাক লাইট হবে না, পুজো হবে কিন্তু ন্যাড়া ন্যাড়া। আরে এই পুজোটা সেভাবেই হয়। এই দি ভাই দি ভাই, শোন 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 শোন, একটা বক্স অন্তত বাজবে না, নইলে তো পুজোটা পুজো বলেই মনে হবে না। ঝিনুক বড় হয়েছিস আমরা বুঝতে শেখ। এই এসে গেছি, পুজোর বাজার রেডি। তুমি কি করছো? ডাক্তারবাবু বলেছিল তোমাকে ভারী জিনিস নিতে না, যত্ন নিতে হবে, কি করো না? আমার ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে, সেই সময় এখনো অনেক দেরি। রানাদা তুমি দেখালে, বহুজনে কি টেনশন কি টেনশন তোমার। বাবা হও তারপর বুঝতে পারবে। ও শেষ দিন তাহলে বাবা হবে তাই তো? তুমিও তো তাই বললে বলো। আরে আমার মাথা কাজ করছে না, আমি টেনশন আছে, বল বাবা হতে চলেছি আমি। ওই আরে মাস্টারমশাই কোথায়? আমাকে ফোন করেছিলেন, একটা পুজো টুজো হবে শুনলাম। ও সেটা আজকে না তো আগামী কাল। তা বলছে আপনারও কি আমার মতন বাবা হওয়ার চক্করে মাথায় সব পালগুল বাকি গেছে নাকি? এই মাস্টারমশাই মুখে এই তোমার আর তিথির সুখবরটা পেলাম। তা শুধু প্রণামে কাজ চালে তো চলবে না, তাহলে মিষ্টি মিষ্টি কোথায়? বলছি আপনাকে সুগার ফল করলো নাকি? আরে কি বলে আসল বামন, বুঝতে পেরেছো তো? যে খবর পেয়েছে একটা পুচকু হবে উনি চলে এসেছে, তাকে ঘিরে বিধান তো সব কিছু নেবে, গামছা নেবে, চাকরা নেবে, এইসব নেবে। ছেলেটা কি বলো? ও কিছু না দি ভাই, এটা ঠাকুরের কাছে গিয়ে রেখে দিয়ে না। আচ্ছা, আর ঠাকুর ঘরে রাখবি কিন্তু পূজার জিনিস মনে রাখবি। এই মন, এই তো কিছুদিন হলো আমার বিয়ে হয়েছে, আর এর মধ্যেই তুই ভুলে গেলি যে তোর জন্মাবার আগে থেকে এই বাড়িতে পুজোটা আমি করি। আমি জানি পুজোর জিনিসগুলো কোথায় রাখতে হয়, না বললেও চলবে। মন, তোমার বাবা কোথায়?
এই পূজোয় কি করতে হবে না করতে হবে সব তো বলতে হবে। আর তাতে আমি পূজোটা কোথায় করব সেটাও তো আমার জানা দরকার। আপনি একটু বসুন না, বসুন বসুন বসুন, বাবা এক্ষুনি ফিরবেন, এক্ষুনি ফিরবেন, আপনি একটু বসুন। আচ্ছা ঠিক আছে। বাবা এখনো কেন আসছে না? ওরে দেখ 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 কাদের নিয়ে এসেছি দেখ। আরে ইন্দ্রজে সরে যাও বিশু, আরে ওয়েলকাম ওয়েলকাম, এসো 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 ভেতরে এসো 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 এসো। জামাই বলে কথা বোঝো। তাহলে তুমি কি, আমি বড় জামাই, আমার দায়িত্ব থাকবে না? বলছিলাম যে একটু ছোট করেই পুজোটা করবো বুঝলে। রাজও কেউ আপ্যায়ন দেখছে, মেজদিকেও কিন্তু এভাবেই আপ্যায়ন করতে হবে, সেও তো এখন অন্য বাড়ির কেউ বলে কথা। ঠিক 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 ঠিক, এই সুন্দর সময়টা উপহার দেওয়ার সব কৃতিত্ব কিন্তু আমাদের এই বড় জামাইয়ের, গর্বিত বাবা। এখনো কিন্তু হয়ে ওঠেনি, তোরজোর চলছে, খুব পাকানা। তোমার জন্য ছেড়ে দিলাম, আরে তোমার দাড়ি আছে কোনো, বসো না, বসো বসো বসো। খুব ভালো, তার আমি ওই দিকটা দেখে আসলাম। আরে দাঁড়ো দাঁড়ো, তোমার খবরটাই তো জানা হলো না, তোমার ব্যবসার কি খবর? আমি নতুন করে ব্যবসা শুরু করেছি। হ্যাঁ দারুণ ব্যাপার গো, ওই নতুন দেখবে ক্যাটারিং এর অর্ডারে শেষ থাকবে না, আমার মন বলছে কাজ করে উঠতে পারবো না, প্রচুর কাজ পাবো। দারুণ দারুণ। আচ্ছা বলছিলাম কি, মানে বাড়ির সব সদস্যের সাথে তো কথা হলো, কিন্তু একজন সদস্য মিসিং মনে হচ্ছে। ফুলদি, ফুলদি তো কাজে গেছে, ফিরে এলেই দেখা হয়ে যাবে। না না আমি বলছিলাম ওই আর ওই আর দিয়ে মনে পড়েছে, রান্নাঘর আমি দেখে আছি, তোরা তো কিছু করবি না। তারপর ইন্দ্রদা তোমার কি খবর বলো? আচ্ছা বলছি, আমি না একটু বাইরে গিয়ে দেখি বাবা কি করছে। বাবা তো জেঠুর সাথে পুজোর আয়োজন নিয়ে কথা বলছে, তো তাই কোথায় কি করতে হবে জেনে নিলে ভালো হয়। না 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 মাতঙ্গিনী, আপনাকে আজকে কাজ করে দেখাতে হবে না, ওই যে বোন এসছে, জামাইবাবু এসছে, যাও গল্প করো। আমি রানাদার সাথে একমত, তুই বস না দি ভাই, আমি ওদের জন্য জল নিয়ে আসছি। না 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 বিড়ম্বনা, তোমাকে কোথাও যেতে হবে না, যাও ওখানে গল্প করো, খুশ মেজাজে গল্প করো, যাও। আচ্ছা ও যখন কাজটা করবে বলছে তাহলে ওকে করতে দাও না, নীরাও তো এবারের মেয়ে, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? আর ইন্দ্রের মতো তুমিও তো এবারে বড় জামাই, সেটাও তুমি ভুলে যেও না। রানা রানা তিথি ঠিক কথা বলছে, আমরা দুই জামাই আজকে পায়ের উপর পা তুলে গল্প করবো, আর আমাদের বৌরা তো আছে আপ্যায়ন করবার জন্য, শুধু খাবারটা হাতে সময় পৌঁছে। জানিস তো, ঠিক আছে ছাড় না, আমি ওর রাগ জানি বুঝলি তো।
এদিক ওদিক না খুঁজে বাকিদের সঙ্গে আড্ডায় যোগ দাও, বুঝলি তো? আমি জল নিয়ে আসি। হ্যাঁ যাও। মেজদি বললো না আড্ডায় যোগ দিতে, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ বসো বসো। ও শুধু শেষ দিই না, বিশুদাও তাহলে খোঁজে শেষ দিকে, আর মিস দিয়ে এটা অ্যালাউ করছে।